বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একরকম চ্যালেঞ্জ। বিভিন্ন শহর থেকে রাজধানী ঢাকাতে চিকিৎসার প্রার্থীরা ভিড় করেন। এই বিশাল জনগোষ্ঠীর কেন্দ্রীভূত ভিড় স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে ঝুঁকিতে ফেলছে। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি হাসপাতাল করে আওয়ামী লীগ সরকার। সেই ধারাবাহিকতায় এবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হল কমিউনিটি ভিশন সেন্টার। চক্ষু চিকিৎসায় রাজধানী নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। বুধবার সকালে দেশের 45টি উপজেলায় কমিউনিটি ভিশন কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও প্রতিটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি। অনুষ্ঠানের শুরুতেই চোখের চিকিৎসায় বঙ্গবন্ধুর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য সেবার পাশাপাশি চোখের চিকিৎসাতেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সব উপজেলায় পর্যায়ক্রমে ভিশন সেন্টার করা হবে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাংলাদেশের স্বাধীনতা এনে দেননি, যে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন। একেবারে প্রত্যেকটা তৃণমূল পর্যায়ের থেকে মানুষকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তিনি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন, বেশ কয়েকটি নির্মাণও করেছিলেন। বেস হসপিটাল একটা রেখে আমরা টেলিকমিউনিকেশনের মাধ্যমে তাদের পরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। আর যে ক্ষেত্রে একটু মানে ধরেন অপারেশন বা কিছু লাগে, সেটা তখন হাসপাতালে নিয়ে এসে তাদের করে দেওয়া হচ্ছে। অন্ধজনে দেহ আলো, মানে যে অন্ধ তাকে আলো দেওয়া, এটাই তো আমাদের কর্তব্য। যে আমরা অন্যান্য চিকিৎসা সেবা যেমন দিচ্ছি, এই সেবাটার উপরও আমরা গুরুত্ব দিয়েছি, যার ফলে আমাদের গ্রামে অনেক মানুষ হয়তো চোখেই দেখতে পেত না এবং তারা জানতো না কোথায় যাবে কি করবে, এখন আর সে অবস্থা নেই। অনুষ্ঠান থেকে দেশের সব বিভাগে শিশু হাসপাতাল করার ঘোষণা দেন সরকার প্রধান। শিশু হাসপাতালটাকে আমরা উন্নীত করে দিয়েছি, যেমন মিরপুরে যে শিশু হাসপাতাল, তাছাড়া মাতোয়ালে আমরা মা ও শিশু কেন্দ্র সেই হাসপাতালটাও উন্নীত করেছি। এবং এই শিশু হাসপাতাল আমাদের প্রত্যেকটা বিভাগে করা প্রয়োজন বলে আমি মনে করি, যেখানে বা আমাদের বিভাগীয় বিশ্ববিদ্যালয় বা হাসপাতালগুলিতে এই শিশুদের বিশেষ যত্নের জন্য এবং চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া দরকার। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপকার ভোগীদের সাথে সরাসরি কথা বলেন। শোনেন অন্ধত্ব থেকে চিকিৎসার মাধ্যমে আলোয় আসা মানুষগুলোর কথা। যারা উপকার ভোগী বা স্বাস্থ্য সেবা দিচ্ছে তাদের সঙ্গে কথা বলতে চাই। তাতে আমার 50,000 টাকা, আমার তখন হাতে 5টা টাকার কোনো সংকলন নাই, এমন সংস্থায় কি করবো আমি? এই শুনি আমার মেয়ে বলে আমতলি থানায় প্রত্যেকটা হাসপাতালে চক্ষু বিভাগ খুলছে, আব্বা চলে বলে আপনার একটা পয়সাও লাগবে না, শুধু আপনার ভাড়া দিয়া আপনি যাইতে পারবেন, যদি না আপনার তাও বলে তাহলে আমরা চেষ্টা করি। দেবরাজ দেব, এখন ঢাকা।